প্রোডাকশনের অনুষ্ঠান। আজ একটি বিশেষ দিন, আজ 22শে শ্রাবণ। আজ বাঙালিদের কাছে ছিল মর্মান্তিক এক দিবস। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 79তম মহাপ্রয়াণ দিবস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কাছে এমন একজন মানুষ যার কোনো তুলনা হয় না, তুলনা করা যায় না। তিনি অনেক নাটক, গান, উপন্যাস, ছোট গল্প, কবিতা আরও অনেক কিছু আমাদের জন্য লিখে রেখে গেছেন। তাকে নিয়ে চর্চা করার দৃষ্টতা আমাদের মতন সাধারণ মানুষদের নেই। আজ আমি এই কথাটা বলছি যে তিনি আমাদের মতন সাধারণ মানুষের কাছে এক আদর্শ। আজকের দিনটিকে উদ্দেশ্য করে আমরা একটি ছোট মানে কিছু চেনা শিল্পীদের নিয়ে একটি ছোট অনুষ্ঠান আছে, চলুন দেখে নিই আজকের অনুষ্ঠান। Thank you.
22শে শ্রাবণ একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা চেনা শিল্পী পেয়ে গেছি, শ্রী মান্না। মানে কত যে লিখে গেছেন তার কোনো হিসাব নেই, আমরা সবাই তার কাছে কৃতজ্ঞ। ইরাম একটি মানুষ যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আমাদের এই ভারত থেকে। যখন আমাদের কাছে এক স্মরণীয় ব্যক্তি, ওনাকে নিয়ে চর্চা করার কোনো নির্দিষ্ট সময় হয় না। হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমার কাছে আমার কাছের মানুষ, আমার গুরু। আজ 22শে শ্রাবণ, একটা মর্মান্তিক তোমার মনে আশা।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 1400 সাল। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসে আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দের লেশমাত্র ভাগ। আজিকার কোন ফুল বিহঙ্গের কোন গান আজিকার কোন রক্তরাগ অনুরাগে সিক্ত করে পারিব কি পাঠাইতে তোমাদের করে। আজি হতে শতবর্ষ পরে তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে। সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলাক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধীর উড়ায়ে চঞ্চল পাখা পুষ্প রেণু গন্ধ মাখা দক্ষিণ সমীর সহসা আসিয়া তরা রাঙায় দিয়াছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন উতলা প্রাণে হৃদয়ে মগন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দে অভিবাদন পাঠায়ে দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে হৃদয়ে স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে। আজি হতে জীবন পুণ্য করো।
Thank you.